ইভিএমের মাধ্যমে নির্বাচন হয়েছে, এই ইভিএমটা কিন্তু সারা বিশ্বে এখন আদর্শ মানে, যেখানে কোনো কারচুপি সুযোগ নাই, 100% কারচুপি হয়েছে এখানে, আপনি নির্বাচন 100% কারচুপি হয়নি সেটা বললাম, কিন্তু ইভিএমটা যে শুরু করলো, হ্যাঁ আমাদের সিএসি মহোদয় ইভিএম শুরু করলেন, কি ইভিএম করার আগে যে প্র্যাকটিক্যাল করাইতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, সেই ট্রেনিংটা কই হলো? দুই দিন তো ভোটিং হয়েছে, একদিন ডেমো ভোটিং হয়েছে, একদিন মক ভোটিং হয়েছে। এবার রাজনীতির মাঠ সরগরম করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। আর দেশের কোথাও যখন কোনো নির্বাচন হয় তখন রাজনৈতিক সচেতনতার ধারাবাহিকতায় প্রতিটি জায়গায় কিন্তু সেই নির্বাচন কেন্দ্রিক আলোচনা এবং সমালোচনা এক ধরনের উত্তাপ তৈরি করে। সচেতন ভোটাররা অবসরের আড্ডায় তোলেন চায়ের কাপের ঝড়। সুপ্রিয় দর্শক, সেই চায়ের কাপের ঝড় দেখতে আমরা আজ এসেছি সাভারে। চলুন দেখি আলোচনা এবং সমালোচনায় ভরা চায়ের কাপের এই ঝড় আমাদের ভাবনাকে কতটা সমৃদ্ধ করে। আপনারা তো নির্বাচন নিয়ে আলাপ করছিলেন, কেমন হয়েছে ঢাকার দুই সিটের নির্বাচন? না, নির্বাচন উনি যে বললো যে প্রথমে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে, ওনার এই কথার সঙ্গে আমি একমত হইতে পারলাম না। উনি যে কারণটা দেখাইছেন যে উপস্থিতি কম, ভোটার উপস্থিতি কম, এটার দায়ভার কার উপর পড়ে? এই প্রার্থী সমর্থকদের উপর বা যারা ওই যে প্রার্থিতা দিয়েছে, তাদের উচিত ছিল তাদেরকে কেন্দ্রে নিয়ে আসা, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করানো। কিন্তু দেখা যাচ্ছে কি অধিকাংশ কেন্দ্রে এজেন্ট নাই। তাহলে তাদের অতীতের অনেক আন্দোলনের মতো এবারে আন্দোলনের কর্ম পরিকল্পনা ভুল ছিল, কৌশল নতুন করে নির্ধারণ করতে হবে। নিজেই ভোট দিতে পারে নাই, ডক্টর কামাল হোসেন ভোট দিতে পারে নাই, এটা সিস্টেম অনেকে আমরা বুঝি না। এইখানে ভোট দিতে পারে নাই তা না, সেটা হচ্ছে যে যাদের একটু বয়স বেশি, কারণ ফিঙ্গারের বিষয়টা তো অনেকের ফিঙ্গার হাতে দেখাটা ফ্ল্যাট হয়ে যায়, যার কারণে বিকল্প পদ্ধতিও কিন্তু আসলে আছে এবং এটা নির্বাচন কমিশন আইনেই আছে যে বিকল্প পদ্ধতিটা, এবং সেই বিকল্প পদ্ধতি অনুসারে ওনারা ভোট দিয়েছে। এটা জিনিসটা যেটা হয়েছে যে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা যেভাবে প্রচার করা দরকার ছিল, যেভাবে মানুষের দুর্গরায় বা ভোটারদের দুর্গরায় নিয়ে যাওয়া দরকার ছিল, সেটা কিন্তু হয় নাই। সেটা যদি হয়তো প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একদিনের জন্য বা দুদিনের জন্য দিছে, তাহলে সেখানে তো দাঁড়িয়ে একটা মানুষ এত লম্বা লাইন দাঁড়িয়ে আবার সেই ভোটিং সে প্র্যাকটিক্যাল করবে, সেটা সুযোগ তাদের না। এলাকায় এলাকায় মক ভোটিং হয়েছে, ডেমো ভোটিং হয়েছে, মক ভোটিং দুই দিন হয়েছে, এবং হলো টিভিতে, তারপর হচ্ছে লিফলেটের মাধ্যমে, এমনকি রেডিওতে সম্প্রচার করা হচ্ছে, মানুষকে দেখানো হচ্ছে। আর আজকাল স্মার্টফোনের যুগ, সবাই স্মার্টফোনে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। যাদের সময় নাই তারাই স্মার্টফোনে বসে থাকে। আরে শোনো, তুমি দেখছো যে ভিতর থেকে বের করে দিছে লোকজনকে? না, আপনার প্রথম থেকে আপনার যদি আমার আইডি কার্ড দেখে আমাকে কনফার্ম করে যে আমি ভোটার, কিন্তু আমি ভিতরে ঢোকার পরে সেখান থেকে সিস্টেম করা আছে, আমি ছাড়া অন্য কেউ টিপ দিতে পারতেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অপপ্রচার কিন্তু হয়, ওইটা না, এবং ওইটার একটা প্রতিফলন কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে আসে, চিন্তার মধ্যে আসে যে হয়তো এই ধরনের একটা প্রচারণা হয়েছে, আমরা যাচাই বাছাই ছাড়াই সেটার উপর আস্থা। কিন্তু যেই প্রযুক্তিতে ইভিএম আছে যে একজন ফিঙ্গার দেওয়ার পর আরেকজন এসে সেই ভোটটা দিয়ে যাবে, সেটার কিন্তু আসলে কোনো সুযোগ নেই। দেশের যে মানুষগুলো আছে তারা তো এত শিক্ষিত না, তারাই ভোটটা দিতে যায় ঠিক মতো ভোটটা দিতে পারে না। দেখা যায় তিনটা ব্যালট আছে, তিনটা ব্যালটের মধ্যে যখন কনফার্ম করবে, তিনটা কনফার্ম করার পরে ভোটটা হলো আপনার হলো ওকে হবে। এটা কয়জন ভোটারের অভিজ্ঞতা, এটা কয়জন ভোটারের অভিজ্ঞতা যে আমি এখানে কনফার্ম বাটন চাপার পরে ভিতরে গিয়ে আরেকজনের প্রতীক দিয়ে দিছে? না না, এটা 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 অলরেডি ভিতরে দাঁড়ানো ছিল, বিচ্ছিন্ন ঘটনা একটা বিষয়, উদাহরণ বলতে পারি না, এটা একটা বিষয়, সেটা হচ্ছে যে ভিতরে আমি এটা আর কি পর্দা ঘেরা জায়গাটার ভিতরে কিন্তু এবার আসলে লোক ছিল, লোক থাকতে পারে, যে পোলিং অফিসার হয়তো যে পারতেছে না, আমি বলি এটা এটা যে দেখা দিতে পারে এর জন্য সেটা না, এটা হলো আমাদের আগে উচিত ছিল, এটা হতো না, এটা হতো না। আমরা এটাকে ইলেকট্রনিক ভোটিং আমরা বিরোধিতা করতেছি না, কিন্তু আমি ইলেকট্রনিক ভোটিং এর যে ত্রুটিগুলা, সে ত্রুটিগুলার কথা আমি বলতেছি, যেটা হলো এই
এই ভোটিং সিস্টেমটা করার আগে মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ সচেতনতা সৃষ্টি করা হয় নাই। মানে নির্বাচনের আগে আমরা দেখছি সিটি কর্পোরেশনে যেইভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আলোচনার জ্বর উঠছে এবং সমস্ত জায়গা থেকে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছিল নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে থেকে, কিন্তু ওই তুলনায় যেই যেইটা আমরা দেখেছি কিন্তু ভোটের ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখিনি। ওই ভাইয়া বললো যে আগে একটা ভালো প্রশ্ন করছে, আসলে আমরা ভোটের আগ পর্যন্ত যে উৎসব মুখর একটা পরিবেশ দেখছি, ধরেন অভিযোগ বলেন, পাল্টা অভিযোগ বলেন, প্রচার প্রচারণা বলেন, ঠিক আছে, সবকিছুর মধ্যে একটা সাড়া সাড়া, এটা বিরোধী দলের একটা কৌশল। আগে দেখলাম যে উত্তেজনা আছে বা ওই যে উৎসব মুখর পরিবেশ, মিটিং মিছিল সবই হচ্ছে, নির্বাচনের দিন নাই, তার মানে তারা মনে বুঝে গেছে তারা হারতে যাচ্ছে এরকম একটা কারণে। এই কারণে নির্বাচনের আগের দিন রাত্রে বেলা সরকারি দলের লোকজন বিরোধী দলের সমস্ত নেতা কর্মীদের প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে, তারা যেন ভোট কেন্দ্রে না যেতে পারে, যেন ভাবিয়ে দেখানো হয়েছে, যার কারণে তারা কেন্দ্রে উপস্থিত থাকতে পারে নাই। কিন্তু সাধারণ ভোটাররা যেখানে ভোট দিতে গিয়েছিল তাদেরকে ভোট দেওয়া হয়নি, শুধু ভোট কেন্দ্রের ভিতরে সরকারি দল লোকজন বারবার লাইনে দাঁড়ানো ছিল, আপনারা দেখছেন মিডিয়াতে এটা বহুবার দেখাইছে। এটা ঠিক ভাই, এটা ঠিক যে একটা সিইসি একটা পরিবেশ তৈরি করছে ভোটের, এবং দেশ যেহেতু উন্নত দেশ হচ্ছে এখন আস্তে আস্তে আমরা ইভিএম নিয়ে শুরু করছি, এটা তো আমাদের একটা ইন্ডিকেটর। এখন ওইখানে যাইতে গেলে আমাদের তো একটা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু ভোটে নির্বাচনের লোকজন যারা ভোট দিতে আসবে তারা আসলো না, এখানে সিইসি তো তেমন ভূমিকা নাই। আমি যখন ভোটটা দিব তখন যখন ওই ছবিটা যখন বাইসা উঠবে, আমি অন্য একটা প্রেজেন্টিং অফিসার বলেন বা ওখানে একটা এজেন্ট বলেন, আমি যখন নিয়ে যাব তখন তো সে আমার মার্কাটা দেখবে, আমি তো আমি তো আমার আগে যে বুটটা দিল তখন দেখা গেলো সে বুটটা দিতে পারতেছে না, আরেকজনে যে হেল্প করলো তার মানে কি? উনি বলছেন যখন কেউ অপারেট করতে পারতেছে না, হেল্পিং হ্যান্ড হিসেবে একজন তো যাচ্ছে, যাচ্ছে নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি যাচ্ছে, কিন্তু ওই প্রতিনিধি তো দেখতেছে দেখতেছে যে, এবং সে তো সহায়তা করতেছে না, সে তো নিরপেক্ষ, সে চাইতে পারে, সে বাবা নিরপেক্ষ প্রতিনিধি, এটা তো গোপনীয় ভোট, আমার প্রতিনিধি চাপ দেওয়া সময় বলতেছে না, শুধু বলতেছে আপনার যেটা পছন্দ হলো চাপ দেওয়া, তাহলে আমার গোপনীয় তো কোথায় শুনেন। এখন আমাদের যে ব্যাপারটা, আমাদের দেশে ইভিএম এর সিস্টেমটা অত্যন্ত ভালো সিস্টেম, হ্যাঁ খুব, এটা আমাদের দেশের মধ্যে এটা রোল মডেল, উন্নয়ন হচ্ছে দেশ, এটা খুব অল্প সময়ের ভিতরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা যায়, এটা নির্বাচনী ব্যয় কমে আসতেছে, খুব ভালো সিস্টেম। কিন্তু আমাদের সকলের নির্বাচন কমিশনার সহ সরকারি দল বিরোধী দল সকলকে সৎভাবে সৎ সাহস নিয়ে এটাকে সৎ ইউজ করতে হবে, ব্যবহারটা আরো ব্যবহারটা নিরপেক্ষ হতে হবে, নিরপেক্ষ হতে হবে, না হলে এদেশে এটা কোনো দাম নাই, মূল্যহীন। নিরপেক্ষভাবে যদি আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই ফল আমরা পাবো। ভোটের জন্য একটা সবচেয়ে বড় সমস্যা ছিল এইবার যে একটা লম্বা ছুটি ছিল, তিন চার দিনে একটা ছুটি ছিল, এই ছুটির কারণে আমরা জানি যে একটা উৎসব মুখর পরিবেশে ছুটির কারণে গ্রামের বাড়ি বিভিন্ন জায়গায় বেড়াইতে চলে যায়, 25% সেটা ঠিক আছে, আপনি তো জাল ভোট দিতে পারেন নাই, তো না জাল ভোট দিতে পারেন, জাল ভোট তো মারতে পারেন না, ছাপ্পা তো মারতে পারেন নাই, কিন্তু আপনি অতিরিক্ত যে ভোট দিবেন একজনের ভোট আরেক সংখ্যা কমের কারণ জাল ভোট দিতে পারে নাই, জাল ভোট আসে তো ঠিকই হইতো, মানুষ আসলে তো মানুষ নাই কেন, জাল ভোটের জন্য না, আমি যেটা বলতেছি, আমি যেটা অ্যাড্রেস করতে চাচ্ছি সেটা হলো এই যে আগে যে ভোট দিবে ই ভোটিং সিস্টেমটা, এটা সম্পর্কে পাবলিক কতটুকু ওয়াকে বহাল না, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে উনি যেটা বলতেছেন, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে সরকার ঠিক পজিশনে আছে, ইভিএমটাও ঠিকই আছে, শুধু আরেকটু প্রচারণা দিলে তাহলে ঠিক আছে, না না আরো বেশি মানুষের সাথে করা, যাতে অপারেটিং সিস্টেমটা আরো মানুষ সহজে নিতে পারে, এবং এই জায়গায় নির্বাচন কমিশন সামনে যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে
হয়তো আপনি প্রযুক্তিগতভাবে সাউন্ড দেখে আপনি, কারণ যখনই একটা প্রযুক্তি থাকবে পাবলিকের কিন্তু আইসে সে কি দেখবে এটার সাথে সে পরিচিত হইতে হবে, প্রসিডিউরটা কি থাকবে এটার সাথে পরিচিত হবে, তার পাশে সাদা বাটন, আপনার যে প্রতীকটা পছন্দ হয় সাদা বাটন চাপ দিবেন, এই সিল মারার সময়ও, হ্যাঁ সিল মারার যুগেও আপনার ভোট নষ্ট হইছে না, নষ্ট হইছে, ওটা তো নষ্ট হইছে, ভাস ভাস করতে না, ভাস না, এই যে ভাসটাই কি কঠিন, ভাসটাই কি কঠিন, তার মানে কি আপনার সবাই তো সবভাবে স্কিল না, সবার সব স্টেজ সেম না, বয়সের একটা তারতম্য আছে, ঠিক আছে, শিক্ষার একটা বিষয় আছে, এরকম একটা ধারণা থেকে যে ভোট আমি দিলেই কি না দিলেই কি, পাস তো তারাই করবে না, এই এরকম অনেক সময় ধারণাটা আসবে কেন, আপনার ইভিএমটা যদি সুষ্ঠু ভোট হইতো তাহলে সারা বিশ্বে উন্নত বিশ্বের সব দেশে ইভিএম ভোট হইতো, কিন্তু আপনি দেখেন এখন আমার আমি যতটুকু জানি সারা বিশ্বে মাত্র 10 থেকে 12টা দেশে ইভিএম ভোট হচ্ছে, কারণ এটা ত্রুটিপূর্ণ বিধায় তারা এটাকে এলাও করে নাই, করার জন্য ভোটের আগে যেমন সিটি কর্পোরেশন হলো ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, এখন হলো চিটাং সিটি কর্পোরেশন হবে, এখন যদি এটা আমি যে কথাগুলো বলতেছি আমার আমার যে আপনি সরকারের কাছে বলেন বা যার কাছে বলেন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কাছে আমি এটা ই করব যে অনুরোধ করব যে এইটাকে 100% ফ্যামিলিয়ার করতে হবে, প্রত্যেকে জানে যারা আমরা দোকানে কলা খাচ্ছি এরকম জানি ভোটটা জানি আমি দিতে পারি সিল মারি, ওই জিনিসটা আমি বুঝি, সাধারণ অনেক ভোটার যাদের ফিঙ্গার মিলে নাই বিকল্প পদ্ধতিতে যে ভোটটা দেয়া যায় না, সে তো আছে এটা সুযোগ তো আছে, কিন্তু সেই সুযোগও কিন্তু অনেকে বঞ্চিত হয়েছে, জানে কয়জন সেই সুযোগ অনেকে বঞ্চিত হয়েছে, কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইখানে সহকারী প্রিজাইডিং অফিসার যিনি দায়িত্বে আছেন হয়তো সেই সময় সে উপস্থিত ছিল না, কিংবা সে এই তৎপরতার ক্ষেত্রে সে আসলে তড়িৎ পদক্ষেপ নেয় নাই, ইভিএমে কিন্তু আর একটা প্রবলেম আছে আপনার প্রিজাইডিং অফিসার 5% ভোট সে তার নিজের ব্যক্তিগতভাবে সে এটা কাউন্ট করার একটা সুযোগ আছে, সুযোগ আছে এবং সনাতন পদ্ধতি প্রয়োগ করার সুযোগ আছে, কিন্তু এটা এই সিস্টেমটা না না এই সিস্টেমটা আইডি কার্ডটা দিয়ে তারপরে সুযোগ আছে, যখন আপনার আইডি কার্ডটা আর দিবে কেন, সুযোগ আছে কিন্তু সেটা কিভাবে আপনার জাতীয় পরিচয় পত্রটা যদি আপনি না দেন তাহলে কিন্তু সেই সুযোগটা নাই, এটা আমি দিচ্ছি না দিচ্ছি না তো আমরা বুঝতেছি না, সে 5% ভোট সে কাউন্ট করতে পারবে, কার্ড না দিলে তো পারবে না, পারবে না, আপনার যদি জাতীয় পরিচয় পত্র না দেন সে পারবে না, বিষয়টা এমন না যে সে এটা অটোনোমাস পদ্ধতিতে আর দিতে পারবে না, এটা সেই না, এইটা হচ্ছে আপনার ধরেন ভোটার আইডি আপনি নিয়ে আসছেন কিন্তু ভোটার আইডি নিয়ে আসার পর আপনার ফিঙ্গার মিলতেছে না, তখন সে সনাতন পদ্ধতিতে আপনার ওই আইডি নাম্বার নিয়ে সে দেখবে যে এটা দেয়া হয়েছে কিনা, যদি না দেয়া হয়ে থাকে তখন সিনি সনাতন পদ্ধতিতে আপনার সমস্ত তথ্য পোলিং এজেন্টের সামনে চলে আসে। ইভিএম এ যেখানে ভোট দিচ্ছি আপনার যখন সর্বশেষ ভোটের ফলাফল ঘোষণা করবে প্রিন্টিং করবে তখন কি করতে কি করা লাগছে বর্তমান যে পদ্ধতি সেই ভোট থেকে প্যান্ডাপে বের করে অন্য কম্পিউটারে ঢুকে আপনাকে প্রিন্ট করা লাগতেছে না, ওখান থেকে বের করা সম্ভব না, না ওখান থেকে সম্ভব, ওখান থেকে সম্ভব, এটা বের করে কিন্তু অন্য কম্পিউটার থেকে প্রিন্ট করা লাগতে, এখানে কিন্তু একটা গোজামিল থাকে না, প্যান্ডাপ ঢোকানোর প্রয়োজন পড়ে না, এটা টোটালি প্যান্ডাপ মুক্ত, ওয়াইফাই মুক্ত, ইন্টারনেট কানেকশন মুক্ত, এমন যদি কারেন্ট বিদ্যুৎ সংযোগ না দেন তাতেও চলবে, এটার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি আছে ওটা দিয়ে কমপক্ষে 12-13 ঘন্টা চলে, ওটা না এটা তো সবই ঠিক আছে কিন্তু ভোটার কাউন্টার করতে গেলে আমাকে সেখান থেকে প্যান্ডাপ বের করে অন্য তো আমাকে প্যান্ডাপ লাগে না, এই সফটওয়্যার তো সুযোগ না, এখানে প্যান্ডাপের সুযোগ নাই, এই সফটওয়্যার তো এখানে এটার সুযোগ নাই, এখানে প্যান্ডাপের সুযোগ নাই, ইন্টারনেট কানেকশন সর্বশেষ যেটা আমরা ঢাকার ঢাকা নির্বাচন আমরা যেটুকু পাইছি ইভিএম নির্বাচনের সিস্টেম আমাদের পরিবর্তন আনতে হবে, এখানে অনেক ত্রুটিপূর্ণ যাতে এমন সিস্টেম বের করা উচিত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দল সব দলের নির্বাচন অংশগ্রহণ করে সাধারণ মানুষ ভোট দিতে যায় আমার ভোট যাতে আমি আমার মতো করে দিতে পারি, দেখে শুনে বুঝে যাকে খুশি তাকে দিতে পারি, এই জিনিসটা করা দরকার, সিএসির একটা পরিবেশ তৈরি করে দিতে হবে সকল দলের এজেন্ট যাতে ওইখানে উপস্থিত থাকতে পারে, ওইখানে উপস্থিত থাকলে ওইখানে একটা জবাবদিহিতার বিষয় থাকে, এইটাকে সিএসি পরি ইয়া করতে হবে, সিএসি কি উনি কি ধরে ধরে নিয়ে আসবে এজেন্ট, এটা এই দায়িত্বটা কার, না এই দায়িত্ব তো রাজনৈতিক দলের, তারা নিয়ে আসবে সেটা, সিএসি তো এটা আসলে আপনার ব্যাখ্যাটা একটু অন্যরকম, রাষ্ট্রযন্ত্র সকল ক্ষমতার অধিকার, এত বড় একটা নির্বাচন গেল আগে তো দেখছি যে নির্বাচন আসলে এতজন মরছে এটা করছে এখানে হাঙ্গামা হয়েছে মারামারি হয়েছে, এই সুন্দর একটা নির্বাচন পরিবেশ
পরিবেশের মধ্যে সকলে মিলে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে সাজানো দলমত নির্বিশেষে ওটা যাই তো আমাদের সকলের উচিত এখন যে পড়ে চলে আসছে আমাদের উচিত এই দেশটাকে সাজানো কিভাবে সাজানো যায় সামনে আমরা আগাইছি ওটা আমাদের উচিত আর কত সাজাইবো মানে বিএনপির একটা অভিযোগ হলো কিছু হলো যেটা হইছে যেহেতু বিএনপির কথাটা চলে আসছে বিএনপি আমাদের এখন কিন্তু রাজনীতির মাঠে আরেকটা নতুন জিনিস আসছে সেটা হচ্ছে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টা এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং আমরা শুনতেছি ওবায়দুল কাদেরকে ফোনও করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে কেমন কী ভাবতেছে না আমরা আমরা জানি যে অপরাধ অপরাধী এর মধ্যে এখানে বিভিন্ন প্রসঙ্গ আসছে বিরোধী দলের পক্ষ থেকে যে মানবিকতা বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে তো অপরাধীর ক্ষেত্রে মানবিকতা এই বিষয়গুলো এইভাবে আসার কথা না আবার বলছে সুচিকিৎসা হচ্ছে না সুচিকিৎসার ব্যাপারটা আমি দেখছি সরকার যথেষ্ট আন্তরিক এবং সরকার বলছে ওনাকে যদি প্রয়োজন হয় তাহলে বিদেশে পাঠিয়ে যে চিকিৎসা দরকার সেটাও দিবে তাহলে এইখানে তাদের এই অভিযোগ ওই যে একটু আগে বলছিলাম আমি যে অভিযোগ সর্বস্ব দলে পরিণত হয়েছে শুধু কথায় কথা অভিযোগ আর নালিশ করা আমার কাছে তাই মনে হচ্ছে কারণ রাষ্ট্রীয় পর্যায়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তো ওনার ক্ষেত্রে সামান্য অভিযোগটা কিন্তু এটা বিশাল আকার ধারণ করতে পারে সাধারণ মানুষ যার কাছে চেয়ে থাকে যার দিকে সেই যদি এখানে এই যে দুর্নীতিতে অভিযুক্ত হন তাহলে আমাদের আশা বসার জায়গাটা কোথায় থাকে একটা বিষয় আপনি বুঝতে হবে এখানে দুইটা মামলা 17 বছরের জেল দুইটা মামলা 17 একটা 10 বছর একটা 7 বছর এখন মাত্র 2 বছর হইলো এখন এই 2 বছরের পরে তার মানে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য সেটাই করলো এখন এটা দেশের সর্বোচ্চ ক্ষমতা ব্যক্তি রাষ্ট্রপতি এখন রাষ্ট্রপতি ইচ্ছা করলে দিতে পারে কিন্তু এইটা যে সে দিয়ে দিবে দিয়ে দেওয়ার ফলে এরকম একটা দুর্নীতির মামলা তারে মুক্তি দিয়ে দিল দিয়ে দেওয়ার ফলে তাহলে তো সে ইয়া পেয়ে গেল একটা মানে একটা দুর্নীতি করার পরেও সে প্যারোলে মুক্তি পাইল এরকম যদি হয় তাহলে তো তুমি যেটা বললা যে একদম রাষ্ট্রের উনি যেটা বললো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি দুর্নীতি করছে সে ঢাকার ক্যাসিনো নিয়ে শুরু করছিল মাত্র 3 দিনের বন্ধ হয়েছে সমস্ত প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী উনি একজন বয়োজ্যেষ্ঠ বয়স হয়েছে উনি অসুস্থ মানসিক কারণ একজন মহিলা মানুষ উনাকে মুক্তি দেওয়া মানবিক কারণ বলতে গেলে উচিত তা না হলে এই একই অপরাধে কিন্তু আবার অনেকেই পড়তো না মানবিক কারণ বলতে গেলে আরো অপরাধীরা আছে এরকম বয়স তার চিকিৎসা তারপরে হচ্ছে আপনার মদির রহমান নেতাদের তাদের কি বয়স এখানে ছেড়ে দিতে হবে না না এটা এটা আপনার বসনিয়ার যে যুদ্ধাপরাধের ক্ষেত্রে 80-90 বছর হয়ে গেছে তারপরে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অপরাধ বাংলাদেশের আদালত দেয় এটা আমরা বিশ্বাস করি না তাহলে আমাদের আশা বড় জায়গাটাই কই থাকে এরকম কি দেখছি আমরা যে ফরমায়েশে কোনো রায় প্রদান করেছেন ওনারও করছে আপনি চিন্তা করেন সম্রাটের মতো জনপ্রিয় ক্ষমতাধর প্রভাবশালী আর যত যত বিশেষণ দেয়া যায় সে ভিতরে তার মানে কি এই যে দুর্নীতিবাজদের কি একটা বড় ঝাঁকি কি দেয় নাই মাত্র 2 জনকে দিয়ে আপনি বিচার করলে হবে না এরপর তো সেটা বন্ধ করে দিল অভিযানটা চালু করতে হয় নাই প্রতিটা উপজেলায় প্রতিটা থানায় প্রতিটা জেলায় এই অভিযোগ শুরু করে দেখেন আপনি একটা তালিকা আপনি বলছেন বন্ধ করছেন না বন্ধ হবে না বন্ধ হবে না এটা চলমান আছে এবং দেখেন যে এটা চলমান থাকবে ছাত্রলীগের 2 জন এবং তাদেরকে কিন্তু ছাড়ে না তাদেরকে কিন্তু বাদ যারা অপরাধী তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে তোমরা দেশের বাইরে চলে যাও আর নয় তোমরা তোমাদের অবস্থান ঠিক করা ভালো এটা সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে ছাড় দেওয়ার জন্য কিন্তু আমরা তো দেখছি যে এই বড় অপরাধীরা এদের দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সরকার আমার নিজের লোক দলে থাকলেও তাকে ধরা হবে এই যে ভোটটা হয়ে গেল 25% সামথিং ভোট হইলো এর ভোটের পরবর্তীতে আমাদের এই শিক্ষা নিয়ে অন্তত এখানে আমাদের শিক্ষা নেওয়া উচিত বা সিএসসি মহোদয়ের এই জিনিসটা জানা উচিত
যে এই ওনারই নিজেরই রিসার্চ করা উচিত যে আমি এটা কেন ভোট আমার কম হলো কেন, এদেশে তো এত কম মানুষ ভোট দেয় না, 80%-এর উপরে ভোট হয়। আপনার মতো আমরাও প্রত্যাশা করবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেই ভুলগুলো আর হবে না যেই ভুলগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে হয়েছে, এবং আরও সুন্দর এবং আরও উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামবাসী তাদের সাংবিধানিক অধিকারটি প্রয়োগ করার মধ্যে দিয়ে তাদের জনপ্রতিনিধি বাছাই করবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের চায়ের কাপের ঝড়। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে চায়ের কাপের ঝড়।